হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইপসন প্রিন্টার কে আপনি কিভাবে অনলাইন থেকে অফলাইনে ইউজ করবেন। অর্থাৎ ইপসন প্রিন্টার, যে প্লাস্টিক প্রিন্টার, সবসময় আমরা কি করি, আমাদের SBI যে CSP পোর্টাল আছে ওখান থেকে আমরা প্লাস্টিক প্রিন্ট করতে পারি। আজকে আমি দেখাবো এই অনলাইন, এটা একটা অনলাইন মোড, এটাকে কিভাবে আমরা অফলাইনে যে কোনো প্রিন্টের কাজে ব্যবহার করতে পারবো, ও যে এছাড়া আমরা পাসবুককে কীভাবে আমরা প্রিন্ট করতে পারি উইদাউট ব্যাঙ্ক ছাড়া, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদেরকে অনলাইন করার জন্য আমাদেরকে পাওয়ার সুইচটাকে আগে আমাদের অফ করতে হবে। পাওয়ার সুইচ অফ হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ অফ ট্রিপল লাইন। তারপরে আমরা কী করবেন, F1 F2 ক্লিক করে তারপরে আপনাদেরকে পাওয়ার সুইচটা অন করতে হবে। এরপর আপনাকে কি করবেন, একটা সাদা পেজ নিয়ে এখানে আপনার দিয়ে দেবেন, অটোমেটিক টানবে। তো এখানে দেখতে পাচ্ছেন ES2 F2, তাই আমি এখানে F2 ক্লিক করব। এরপরে আপনারা কি করবেন, F1 F1, আপনারা দেখতে পাচ্ছেন কমন সেটিং, কমন সেটিং যখন আপনার আসবে তখন আমরা F2 ক্লিক করবেন। এবার দেখছেন টার্গেট প্রিন্টার মোড সেটিং, তারপরে আমরা F1 ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছেন অলিভেটিভ মোড মানে অলরেডি এটা অনলাইন হয়ে আছে, এটাকে আমরা অফলাইন করতে হবে, এর জন্য আমাদেরকে F2 আমাদের ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন উইন্ডো নেক্সট মোড, আবার আপনাদেরকে F2 ক্লিক করতে হবে। দেখবেন IBM মোড, IBM বুম মোড মানে এটা অনলাইন, আবার আপনাকে F2 ক্লিক করতে হবে। দেখবেন ইপসন মোড এসে গেছে, ভালো করে আমরা দেখতে পাচ্ছেন ইপসন মোড যখন আসবে আমরা এটা অফলাইনে কাজে ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা কি করবেন, প্রিন্টারকে ডাইরেক্ট এখানে সুইচ অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আপনারা এটাকে অন করে দেবেন, অন করে দেওয়ার পর পেজটা বেরিয়ে আসবে। এবার আপনার যেভাবে আমরা নর্মাল প্রিন্টার ব্যবহার করেন সেইভাবে এই প্রিন্টারকে আমরা ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আমরা পাসবুক প্রিন্ট করব বাড়িতে বসেই, সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি চলে এলাম ডেস্কটপ স্ক্রিনে, এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক বন্ধু যে অ্যাডভান্স এক্সেল পোর্টালে আমি লগ ইন করলাম। এরপর আমি পাসবুক প্রিন্ট অপশানে আমি ক্লিক করব, এখানে IAD অপশানে আমি ক্লিক করব। তো প্রথমে আমি কি করব, পাসবুক প্রিন্ট যেটা আছে এটা যেহেতু আমরা একটা সাদা পেজের ওপর আমরা প্রিন্ট করব, তো প্রথমে আমাদেরকে এরকম দেখবেন পাসবুক আমাদের বাইরে থেকে কিনতে পাওয়া যায়, পার পিস 8 টাকা, 9 টাকা কিংবা 10 টাকা আমাদের কাছে নেবে। তো এরকম পাসবুক আপনারা কিনে রাখবেন। এবারে আপনারা কি করবেন, দেখবেন এখানে 4টে পেজ পাবেন, এইটা যদি আমরা এ করেন ক্লিক করেন, ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর আমরা এটা জেরক্স পেজ ব্যবহার করার জন্য দেখবেন পুরোপুরি, এটা একটা আমাদের পাসবুকের ওপর প্রিন্ট করার জন্য নয়, এটা নর্মালি জেরক্স পেজ কাস্টমারকে দেওয়ার জন্য, যদি কেউ কাস্টমার ব্যাংকের পাসবই হারিয়ে ফেলে তো এটা আমরা প্রিন্ট করে দেবেন। তো আমি দেখাবো কীভাবে পাসবুকের ওপরে প্রিন্ট করবেন, এর জন্য আমাদেরকে পাসবুক প্রিন্টের ওপর ক্লিক করতে হবে, IAD ক্লিক করতে হবে। এরপরে আমরা এই 1 2 2 নম্বর যে কলম আছে এখানে আমরা ক্লিক করে নেবেন। প্রিন্ট দেওয়ার পূর্বে অবশ্যই আমরা সব কিছুর অ্যাকাউন্ট নাম্বার, নাম সব কিছু মিলিয়ে নেবেন, IFSC কোড, CIF কোড, নাম্বার, আড্রেস সব কিছু মিলিয়ে নেবেন। এইটা আমাকে পাসবুকের ওপর আমরা প্রিন্ট করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা এই পাসবুক প্রিন্টের ওপর ক্লিক করব, IAD ক্লিক করব। এরপর প্রিন্ট, এই প্রিন্টের অপশানে আমরা ক্লিক করতে হবে, পাসবুক রেডি টু প্রিন্ট ফর ক্লিক ওয়ার্ক। এরপর আমাকে পাসবুকটা আমাদেরকে, আমি দেখে দিচ্ছি, এই মেশিনের উপরে আমাদেরকে দিয়ে দিতে হবে, অটোমেটিক দেখবেন টেনে নেবে এখান থেকে। তো
তো বেরিয়ে এসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার দেখতে থাকুন, খুব সুন্দর প্রিন্টার চোখে বেরিয়ে এসছে, এটা আমার কাস্টমারকে প্রোভাইড করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে অফলাইন মোড থেকে আপনারা ইপসন প্রিন্টারটা অনলাইন মোড কীভাবে করবেন। প্রথমে আপনাদেরকে প্রিন্টারটাকে সুইচ অফ করতে হবে। আমি এখানে সুইচ অফ করে নিলাম, অফ করে নেওয়ার পর আবার আপনাকে F2 ও F বাটন একসঙ্গে চেপে রেখে আপনাকে পাওয়ার সুইচটা অন করতে হবে। তো পাওয়ার সুইচটা আমি অন করে দিলাম পূর্বের মতো। সেম জিনিস, এখানে আপনাকে বিপ করবে, লাইট এখানে বিপ হবে, তারপরে আপনাকে একটা হোয়াইট পেজ আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর তো প্রথমে আপনাদেরকে F2 বাটনটা ওকে করতে হবে, তারপরে F1। তো এখানে কি নাম এসছে, কমন সেটিং, আপনারা এখানে দেখতে পারবেন কমন সেটিং। কমন সেটিং আসলে আপনাকে F2 ক্লিক করতে হবে, তারপরে আপনাকে F1 ক্লিক করতে হবে। দেখুন এখানে ইপসন মোড হয়ে আছে, আমাকে চেঞ্জ করার জন্য F2 ক্লিক করতে হবে। দেখবেন অলিভেটেড মোড আমার হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পারবেন নামের পাশে অলিভেটেড মোড আছে, মানে প্রিন্টারটা অনলাইন হয়ে গেছে। এরপর আপনাকে প্রিন্টারটাকে অফ করে দিতে হবে। অফ করে দিলে প্রিন্টারটা আবার নতুন করে আপনারা স্টার্ট করবেন, অন করবেন। আমরা CSP পোর্টাল থেকে পাসবুক আপডেট এখান থেকে করতে পারবেন। ধন্যবাদ।